এত ভুলানার মানুষ না মিথ্যে অপবাদ প্যাটিসটা দেখতেও খুব সুন্দর হইছে খেতেও খুব মজা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল আমাদের নাস্তা বানানো হচ্ছে তো সবার সাথেই থাকুন আশা করি ব্লগটি সবার কাছে ভালো লাগবে মামুন ভাইয়া অনেক অনেক বাজার করে নিয়ে আসছে আমরা ঘুম থেকে উঠতেই রিমি আপু কমপ্লেইন করছে ডিম নাই তার জন্য পুরো মামুন ভাইয়া বড় এক ডিমের কাটা নিয়ে আসছে তোমার ফিলিংস বলো তুমি যে কমপ্লেইন তারপর দেখো তোমার জন্য কত কোক নিয়ে আসছে এতগুলা পরোটা নিয়ে আসছে আর কি কি নিয়ে আসছে ও আজকে মনে হচ্ছে রিমির পছন্দের সব বাজার করা হয়েছে কালকে কথা দেওয়া হয়েছে সব আপু ভাইয়াদেরকে যে আজকে থেকে অনেক কুকিং আসবে তার জন্য এগুলো এগুলো করা হয়েছে তুমি একটু খুলবা কি কি করছো হ্যাঁ এখনই খুলবো দুইটা বেরিয়েছে কোক আসছে একদম এক বক্স পাফ পেস্ট্রি আমরা এই হামজার পরোটাটা খাই এটাই খুব মজা যেটা শেষ হয়েছে এটা কিন্তু ভালো ছিল ওটা কি ছিল ওইটা হামজাই ছিল আমরা সব এদিকে হামজাই পাওয়া যায় বেশি ওকে হ্যাঁ আমরা না আমাদের ওদিকে আবার এই কি বলে কি বলে এই ব্র্যান্ডটা ওকে তোমার চকলেট ওটা তুমি এটাই খাও তুমি খাও না আমার বাচ্চাদের চকলেট ঠিক আছে ক্যারোট আর তিনটা কালারের ক্যাপসিকাম অরেঞ্জ তোমার জন্য ক্যাপসিকাম তোমার জন্য বেশি কফি পড়ছে আর কি এই হচ্ছে বিনস গ্রিন বিনস ক্যাবেজ ও এখানে হচ্ছে তোমার কন্ডেন্স মিল্ক এটা কি মাশরুম তবে আমার কাছে এই সমুচা গার্লিক জিঞ্জার পেস্ট চিংড়ি কি ভুল আনছে মামুন ভাই তো ভুলানার মানুষ না তুমি কেন মিথ্যে অপবাদ দিচ্ছ ক্যাবেজ সুইট হার্ট ক্যাবেজ বলেছি সুইট হার্ট আর মামুন ভাই কি হার্ট নিয়ে আসছে আমরা নাস্তা করলাম আর রিমি আপু চা দিচ্ছেন তো খুকি আপু সবাই মিলে এখন বাংলাদেশের ব্লগ দেখাই ব্যস্ত সুমন ভাইয়াদেরকে নিয়ে ইশফিদেরকে নিয়ে সবাই খুব আনন্দ উল্লাস করছে ওরা তো এই ব্লগই দেখতেছে আর আমরা খুব মিস করতেছি যাই হোক ব্লগের সুবাদে কিন্তু আমরা মানে বর্তমানে সবকিছুই দেখতে পারতেছি এটার কিন্তু অনেক সুবিধা আছে মানে আপু কি কি রান্না করতেছে ইশফি কি কি করতেছে মানে আমরা প্রত্যেক মিনিটে একটা খবর পাইতেছি যাই হোক খুব ভাল লাগতেছে সুমন ভাইদেরকে খুব মিস করতেছি আর ওরা খুব সুন্দর সময় কাটাচ্ছে এটাই অনেক বেশি আর ইসপি অনেক কষ্ট করে যেতে হয় অনেক ঝামেলা আর এখন তো সিচুয়েশন আরো বেশি প্রবলেম বাংলাদেশে যাইতে গেলে মানে এক মাস আগের থেকে মানে এখন হুটহাট যে যায় সারপ্রাইজ দেওয়া যাবে এরকম সিচুয়েশন নাই কারণ একটা লং প্রসেস তো আর যাই হোক আজকে অনেক রান্না বান্না হবে রিমি আপু অনেক অনেক বাজারের লিস্ট দিয়ে দিছিল মামুন ভাইয়ের কাছে মামুন ভাই ওগুলো করে নিয়ে আসছেন তো আজকে ওইগুলোই রান্না হবে যেহেতু রিমিয়া পারো আছে তো একদিন এই সব করবে না মানে আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে করবে তো দেখা যাক আজকে কি কি করে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো সবাই ভালো থাকবে বুঝি নাই আজকে রিমি আপু চিকেন প্যাটিস বানাবে তার জন্য এখানে সয়া সস তারপরে কেচাপ সবকিছু একে একে নিয়ে নিছেন আর কি কি লাগবে আপু এই যে এগুলোই লাগবে সয়া সস কেচাপ ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার হলে সুন্দর বেশি আদা রসুন পেস্ট
আচ্ছা তোমার কষ্ট হচ্ছে বুঝতে পারছি পেঁয়াজটা কাটতে আসলে অনেক কষ্ট ইমিয়াপুর পেটিস আমার বরাবরই খুব পছন্দের কারণ পেটিসটা খুবই মজা হয় লাকিয়াপুর অনেক পছন্দের ইমিয়াপুর পাশে যখন লাকিয়াপুর প্রথমবার গিয়েছিল ইমিয়াপুর পেটিস খেয়ে পরে বক্স ভর্তি আবার নিয়েও আসছিল আপনি বলতেছে আমার অনেক পছন্দ হয়েছিলেন তোর পেটিস আর আজকে ইমিয়াপুর তার জন্য লাকিয়াপুর পছন্দের পেটিস বানাচ্ছেন আশা করি আপনি খুব খুশি হয়ে যাবে এই পেটিস দেখে আপু বাচ্চাদের জন্য চিকেনও বসিয়ে নিচ্ছেন কারণ বাচ্চারা চিকেন খেতে খুব লাইক করে আপু চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে আর একটা ডিম লাগবে আর সাথে অনিয়ন লাগবে সব কিছু রেখে দিচ্ছে এটাকে 15 মিনিটস রেস্ট রাখছে রাদিয়া আর আরফি মিলে খেলাধুলা করছে কি খেলাধুলা করে বেবিরা তুমি তুমি হাত দিলে পরে তুমি রান্নাটা মজা হবে না খুকি আপু বসবে কানে কানে আমার গোপন কাহিনী কি বলে দাও বাচ্চারা তারা গেলে তোদেরকে আমি মজার মজার রান্না খাওয়াবো যা ফ্রাইড রাইস খাওয়াবা পেটিস বানানোর জন্য এই যে পাফ পেস্ট্রি শীট যেটা এটা নিয়ে আসছে এটা দিয়ে খুব ভালোভাবে মনে হয় বানানো যায় আজকে রিমিয়াপু থেকে আমি পেটিস বানানো শিখে ফেলবো তাহলে আমি নুহাসকে খাওয়াইতে পারবো পেটিসে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে না আপু কচকচ করে পেঁয়াজ এখন চিকেন ভাজা হচ্ছে এটাতে কী কী দেওয়া হয়েছে এগুলো আসবে রিমিয়াপুর চ্যানেলের ভিডিওতে রেসিপিটা ফুললি রেসিপি আমাদের রেডি সচরাচর আমরা স্কুলের টিফিনে সবাই পেটিস খেতাম কিন্তু আজকে প্রথম সামনাসামনি বানানো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে রিমিয়াপুর হাতের পেটিস আমি এর আগেও খেয়েছি খুবই মজার এই যে আপু বানিয়ে রেখে দিচ্ছেন ও তার মানে এটার মধ্যে কি তুমি আর এটা ঢাকতে হবে না এই যে দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছে আর ডিমও আছে ডিম দিয়ে দিবে ব্রাশ করে আমাদের বানানো শেষ 1 2 3 4 5 6 6টা দুইটা আমার দুইটা লাকিয়াপুরের দুইটা খুকিয়াপুর আর রিমিয়াপুর আমার থেকে রিমিয়াপুকে একটা দিয়ে দিব ভাগ করে ফেলেছে আমি অবশ্য ভাত খেয়ে ফেলছি আমি এগুলো আমি ভাত খাই নাই এগুলো পরে খেতে পারবা এগুলো ডিমগুলো ব্রাশ করে দিয়ে দিবে এখন না না তুমি দুই কোনা পুরো পুরে যাবা আমার এটা হচ্ছে এই যে ডিম ব্রাশ করে নিচ্ছে এই যে পেটিস বানানো রেডি এখন আমরা খেয়ে ফেলবো আমার তো সহ্য হইতেছে না এটা আসলে দেখতেও খুব সুন্দর হইছে এই যে আমি নিয়ে নিছি দেখতে খুব সুন্দর পেটিসটা দেখতেও খুব সুন্দর হইছে খেতেও খুব মজা হইছে আমি তো ডান হাতে খাচ্ছি কেউ ভুল বুঝবেন না বাঁ হাতে খাইতেছি তো ব্লগটা এখন রেখে দিচ্ছি আশা করছি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ